সব জিতেন্দ্র সিং ডাঙরিয়া যখন পত্র দিয়া বলে কৈছে আমিও দেখিছো। গতি এই পত্রর প্রায় বুঝা যায় যে কংগ্রেস দলটো কি পর্যায়ত আছে। মই আগতেও কৈছো যে কংগ্রেসের যে ভারত জোড়ো যাত্রা, ই আসলতে বাংলাদেশী জোড়ো মিয়া জোড়ো যাত্রা বলে কলেও ভুল নহয়। যতই গৈছে তেনেকুৱা মিয়া মানুষের মাঝে মাঝে তেওঁলোকে যাত্রা করেছে, আর এই যাত্রাত আনকি এনেকুৱা ঘটনা হয়েছে যে পকেট মার সুর এইবিলাকও ঘুরি ফুড়ছে, কারণ তেওঁলোকের নেতাজনেরও পকেট মারি দিছে, তেওঁই অভিযোগ দিছে। গতি পকেট মার সুর বাংলাদেশী মিয়া এই সব লৈ পেলাই তেওঁলোকে যাত্রা করে আছে। আর এই যাত্রাটোত যে কংগ্রেসী সকলো নাই সেই কথাটো চিঠিখনে প্রমাণ করেছে। চিঠিখনত কৈছে যে কংগ্রেসী লোকসকল বা অফিস বিয়ারৰ সকল নাই, তেওঁলোকক থাকিবলৈ নির্দেশ দিছে আর তার তথ্য দিব দিছে। তার মানে কি? তার মানে তেওঁলোকৰ যিখিনি কংগ্রেসের আজির তারিখত যোন অফিস বিয়ারার যিসকল মানুষ নেতা হৈ আছে বা কংগ্রেসের বিভিন্ন বিষয় বাবদ আছে, তেওঁলোকও উপস্থিত নাই। কেনেকে উপস্থিত থাকিব? তেওঁলোকৰ নেতাজনেরে পকেট মারি দিয়ে, চুর ডকাইত পকেট মারি এইবিল চাগে ঘুরি ফুড়ছে যাত্রাটোত, গতি পকেট মারি দিলে কেনেকে থাকিব? আর আজির তারিখত কোনো ভারতীয় সভ্যতা সংস্কৃতিক বিশ্বাস করা মানে কংগ্রেসের যাত্রাত যাব নোৱাৰে। কংগ্রেসী হওয়াটা বড় ডাঙর কষ্টকর, আর সেই কারণে মই ভাবো যে তেওঁলোকৰ সেই মানুহবিলাক নাই। এই ধরক মিয়ার জায়গায় জায়গায় যেবিলাক মিয়া মানুহক লৈ তেওঁলোকে এই ভারত জোড়ো যাত্রা বাংলাদেশী মানে জোড়ো যাত্রা এটা চলাই আছে, সেই যাত্রাটা চলি আছে, আর এই চিঠিখনে সেইটাকে উদঙাই থৈছে। কারণে হাইলাকান্দি সার্কিট হাউস, হাইলাকান্দির পানি যোগান আঁচনি, এনেকে বহুকেইটা নতুন কামর সংযোজন হয়েছে। মই ভাবো যে হাইলাকান্দিবাসীয়ে যা কালির মানে কেবিনেটখনে তেখেতসকলক বহুত কিবাকিবি দিছে, এন্টায়ার বরাকবাসীক দিছে, হাইলাকান্দিবাসীকও দিছে। এটা মই ভাবো যে এই কামবিলাকে হাইলাকান্দির নিশ্চয়কৈ সব কামে, কারণ আমার লক্ষ্য হল যে উন্নয়নের দিকে আগবাড়ি লাগবে, সকলকে শিক্ষার দিক স্বাস্থ্যর দিকত আগবাই নিব, শিক্ষা স্বাস্থ্য প্রাইমারি, গতি সেইখিনিক লক্ষ্য রাখি এইবার মডেল কলেজ করা হয়েছে, স্বাস্থ্যকেন্দ্রবিল করা হয়েছে, খোয়া পানি যোগানোর ব্যবস্থা করা হয়েছে, আর সেই লক্ষ্যে আমার সরকারখন আগবাড়ি। চাকরির বৈষম্য কালি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তথ্য সহকারে কই দিলে, এয়া হল এসাম মানুষের যাক বিকৃত মানসিকতা বুলিও কব পারে, আর দ্বিতীয়তে মানসিকতাটোর এই ধরনের প্রতিফলিত হওয়ার একটা ভিতরা উদ্দেশ্য থাকে, সেইটো হল কেনেকে ভারত বরাক ভ্যালির মানুষক বেলেগ বেলেগ ভাগত ভাষার নামেরে বেলেগর নামেরে ভাগ করে রাখব পারে। কিন্তু বরাকবাসী সদায় সংস্কৃতির মাধ্যমে একাত্ম হয়ে থাকি, ইয়াত বিভিন্ন ধরনের ভাষা ইত্যাদি করে যাতে ভাঙি রাখব পারে এসাম মানুষের উদ্দেশ্য থাকে, আর সেই উদ্দেশ্য কাম করব বিচার, কিন্তু বরাকবাসী বুঝি পায় আর বরাকবাসী তার বিরুদ্ধে কাম করে। যুনে নামাতক নিশ্চয়ক 100% যেহেতু কোনো তথ্য নোহাক, কারণ যা আমার সরকারের দিনত যে চাকরি হয়েছে তার 10% চাকরি বরাক ভ্যালিত পাইছে, গতি তিনিখন জেলায় 10% চাকরি পোৱাৰ পিছত এই ধরনের মিছা কথা কই যে ধরনের প্রচার চলাই রাইজক বিপথে করার চেষ্টা করেছে তার কষ্ট দিব লাগবে তেওঁলোকৰ উপর। সেই ধরনের আইনি ব্যবস্থা বা আমার যে ক্রিমিনেল ব্যবস্থা হবো সেইটা হবো।